অন্তত 12 জন সুপরিচিত বাঙালি খেলোয়াড় 71-এর মহান মুক্তিযুদ্ধে দেশ স্বাধীনের জন্য শহীদ হয়েছেন। ফুটবল নিয়ে মুক্তিযুদ্ধে নেমেছিল দেশের সেরা ফুটবলারদের অনেকেই। ব্যাট হাতে মাঠে নেমেছিলেন প্রখ্যাত এক ক্রিকেটারও। দেশের স্বাধীনতার জন্য খেলোয়াড়দের এমন অবদান হয়তো বিশ্বে বিরল। খেলাধুলায়ও পাকিস্তানি শাসকরা দাবিয়ে রাখতে চেয়েছিল বাঙালিদেরকে। বিজয়ের 46 বছরে যুদ্ধ করে খেলার অধিকার অর্জনের 46 বছর, এমনটি মনে করা হচ্ছে। সেই সময় দেশের ক্রীড়াঙ্গনের কতটা অর্জন আর কতটা সাফল্যকে সঙ্গী করে বিজয়ের সুবর্ণ জয়ন্তীর উৎসবে মেতে উঠতে পারে বাংলাদেশ, এ নিয়ে কথা বলছেন সেই ইতিহাসের সাক্ষীরা। দেখুন এস এম সুমনের প্রতিবেদন। দেশ স্বাধীনের আগে বাঙালি প্রতিভাবান খেলোয়াড়রা বৈষম্যের শিকার হয়েছে পদে পদে। স্বাধীনতার সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে বিজয় বাঙালির খেলার প্রতিভা বিশ্বের বুকে মেলে ধরার সুযোগ দিয়েছে। বিজয়ের 46 বছরে হয়তো নিয়মিত অনিয়মিত স্বর্ণ, রৌপ্য বা তাম্রপদক আসেনি আন্তর্জাতিক আঞ্চলিক সব খেলার আসর থেকে, আসেনি নানা আসরের চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা শিরোপা, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে একটু একটু করে বিস্তৃত হয়েছে বাংলাদেশের নামে পদচারণা। একমাত্র নিয়াজ মুর্শিদি এই দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম গ্র্যান্ডমাস্টার হওয়ার যে কৃতিত্ব, স্বাধীনতাত্তর বাংলাদেশের সবচেয়ে বড় গর্ব। সমস্ত কিছুর মতন ক্রীড়াঙ্গনও কিন্তু আমাদের একটা ব্র্যান্ড হয়ে তৈরি হয়ে গেছে, আর ক্রিকেটটা একটা খুব বড় ব্র্যান্ড হয়ে গেছে। ফুটবলের মাধ্যমেই আমরা চেষ্টা করছি জনমত সৃষ্টি করা এবং আমাদের পতাকাকে তুলে ধরা। স্বাধীনতার পরপর যুদ্ধ বিধ্বস্ত দেশে ফুটবল জীর্ণ মানুষের জীবনের সবচেয়ে বড় আনন্দ বিনোদনের আশ্রয় ছিল। এই ফুটবলারদের অনেকে স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করে খেলাকে যুদ্ধের হাতিয়ার করেছিল। 71-এর রণাঙ্গনের লড়াইয়ে অংশ নেওয়ার আগে রকিবুল হাসান আনঅফিসিয়াল টেস্ট ক্রিকেটে নিজের ব্যাটে জয় বাংলা লিখে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। সেসব ইতিহাসের সাক্ষীরা বিশ্লেষণ করছেন ক্রীড়াঙ্গনে বহু সম্ভাবনা ও সাফল্য অধরা থাকার পেছনের কারণ। আগে যেরকম ভালো ডেডিকেটেড অর্গানাইজার পেতাম, সেরকম অর্গানাইজার এখন নেই। কিভাবে ফেডারেশন চালাতে হয়, ক্লাব চালাতে হয় তাই জানেন না, তার এসে ফেডারেশনের দায়িত্ব নিচ্ছেন। একটা সিলেকশন করতে হয় যে কোন খেলাগুলোকে আমি প্রায়োরিটাইজ করব, এবং বুঝতে হবে ওইভাবে মেধা দিয়ে যে কোন খেলে আমার সুযোগ আছে কোন লেভেল পর্যন্ত যাওয়ার। প্রতিযোগিতা বা আমি যে ভালো একটা কিছু করব, হ্যাঁ, বা আমি আন্তর্জাতিকভাবে ভালো একটা জায়গায় যেতে হবে আমাকে, ওই রকম মনে হয় না। এক সময় বহু খেলার সাফল্যের রেকর্ড ছিল না দেশের নামে, খেলোয়াড়দের নামে। অনেক ক্ষেত্রে এই বাস্তবতা আজও আছে, তবে পাল্টেছে বহু চিত্র। এক্ষেত্রে ক্রিকেট, দাবা, শুটিং, ভারোত্তোলন, গলফ বিশেষভাবে উল্লেখের দাবি রাখে। 2021 সালে বিজয় সুবর্ণ জয়ন্তী উৎসবের আগে সাফল্যের তালিকা দীর্ঘ করার সুনির্দিষ্ট পরামর্শ ও প্রস্তাবও আছে এই বরেণ্য ক্রীড়াবিদদের। ক্রীড়া মন্ত্রণালয় যখন এটা আলাদা মন্ত্রণালয় হবে তখন এখানে ফোকাসটা বেশি থাকবে, আর অন্যদিকে তাদের নজর থাকবে না। তখনই কিন্তু ওই প্ল্যানিং করা, ফান্ডিং করা, তাদেরকে কীভাবে ভালো রাখা যায়, সুরক্ষিত রাখা যায়, সেই দিক থেকে নজর দেওয়া ইজি হবে। অ্যাথলেটিক্স, হয়তো ম্যারাথন, 100 মিটার, 200 মিটার কিংবা লং জাম্প কিংবা শুটিং, হ্যাঁ, যেগুলো ব্যক্তিগত ইভেন্ট, এগুলো যদি চেষ্টা করি এগুলো আমরা আগাতে পারব। প্রতিটি জাতীয় দল ও খেলোয়াড় বিশ্বে বাংলাদেশের পতাকাবাহী দূত, তারা পরিচিত করে দেশকে। এই প্রাপ্তির বিস্তৃতি মর্যাদার সাথে যুগের পর যুগ অব্যাহত থাকুক, এটা চির আকাঙ্ক্ষা এই বরেণ্য খেলোয়াড়দের। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।